কারণ আমাদের কখনো ব্লগ করা হয়নি, আজকে আমরা ব্লগ করতে সেখানে যাচ্ছি। আমাদের এআরএমপি চ্যানেলের সবাই যাচ্ছে, কারণ আপনারা যদি ব্লগটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এর আগে তো আপনি একটা ব্লগ দেখলেন যে মমেশিং শহরের, তো মমেশিং শহরের ব্লগটা আমরা ভালোভাবে কভার দিতে পারিনি কারণ আমি একাই ছিলাম, তার কারণে ব্লগটা ভালোভাবে বেশি ক্লিক করতে পারিনি কারণ মাইন ছিল না। তো আজকে ব্লগে মাইন তো থাকছেই, মাইন থাকছে, রাতে থাকছে, সবাই থাকছে, মানে রাত তো মজা হবে। আমি এখন বাসা থেকে বেরোচ্ছি কারণ ওরা আস্তে আস্তে হাইস্কুমার্টে আসছে, হাইস্কুমারে যাবো, হাইস্কুমার্টে সবার সাথে কথা বলে দিচ্ছি, বলতে দেখতে থেকে আমি নিজে করে থাকি। তো গাইস আমি এখন মাঠের থেকে বের হয়ে যাচ্ছি, আমরা সবাই বেরোচ্ছি এখন। আমরা এখন চলে যাচ্ছি, বাই বাই। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়, তোর হটনেস আমার মন পড়ায়। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশে তুই কিউ স্মাইল দিলে। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, অনেকবার আসছি কারণ কখনো ব্লগ করা না, তো ব্লগের জন্য আমরা আজকে মূলত আমাদের এই পার্কে আসতাম না। আমাদের এলাকায় যে এত সুন্দর একটা ইয়ে আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এবং আমাদের বাংলাদেশটাও যত সুন্দর সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের আজকে এই ব্লগটি করা। আমাদের ব্লগটি দেখবেন এবং চলে আয় না ফেলে সব বাই না, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকে, মন দিয়েছি তোকে সস্তায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি
এই চোখে তোকে তাকাই আমি যেদিক পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায় চলে গলে যাই নিমিষে তুই কিউট স্মাইল দিলে আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার আমি তোর কোকা কোলা তুই আমার বাস তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম আলাদিস পার্ক যেটা হচ্ছে জায়গা আমরা বহু অনেক বড় আছি গান কখনো ব্লগ করে নাই তো আজকে ব্লগের জন্য আমরা এখানে আসলাম সো ভাই আমি দেখাও দিব সেটা কেমন রাতুল সামনে আছে ওদের সাথে আপনাদের কিছু উপরে প্রস্তাব করে দিয়ে দিচ্ছি তো আমাদের ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন তুমি যাইও না আমার সাইরা পাশে থাইকো চিরদিন তুমি যাইও না আমার সাইরা পাশে থাইকো চিরদিন তোমাকে সাথে নিয়ে সব ভালো পারি নিয়ে সব সীমা না জানি আমার হে না কোন মিছিলে চলে ভাবছিলে পাগল করে পর তুমি Hey horse, come on. That's Mahim's friend. Mahim is very good. Go Mahim. Kiss me. আমরা একটু ঘুরবো একটু ঘুরবো কিরে আমি যেন আসুস নাকি জানা ভাই নাকি কবি 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 আমরা খাই দিচ্ছি না হন একটু চিল করে আসছে ব্লগে কিছু চিল করে আসছে না সো আমরা এখন বেরোচ্ছি আপনাদেরকে কিছু জায়গাটা দেখাবো এবং কিছু খেলা খেলবো আমরা যদি আমাদের থাকে অনেকদিন পর আসছি তো আমি নাকি খুঁজো তুমি দোলনাতে চড়ে ও শেপ নেবো ও নো ওটাতে ওটা শেষ হয় না আমরা চাই একটা স্পোর্টে যাচ্ছি তো আমাদের বকটা দেখেন এনজয় করে থাকেন তোমার ওটা তো আবার
তারপরে ফিলিংস কেমন? আমি গেরা, তুমি কে? হু আর ইউ? তোমার তোমার বিয়েতে আমিনাকে নিয়ে এটাকে নিয়ে আমরা যাব। সো এখানে একটা গান লাগাই দেওয়া যায়, আমার গরুর গাড়িতে তুমি যাবে না। সো একটা গরুর গাড়ি, এটা মাহিমের বিয়ে হবে। সো আপনারা এটা দেখ, আমরা এখন ট্রেনে চলে যাব চট্টগ্রাম। চিড়িয়াখানায় ঢুকলাম, দেখাই আপনাদেরকে দেখি কখনো হয়। এখানে তো থাকার মতো দেখার মতো কিছু দেখছি না আমরা। সব মারা গেছে, এখন যাচ্ছি সুইমিং করতে, সুইমিং এ যাচ্ছি, দেখি পানি থাকলে সুইমিং করবো। তো আমাদের অনেক আলাদিস পাখি আসার মূল কারণ হচ্ছে যে আমরা শুধু আপনাদের জন্য ব্লগের কারণে আসছি, আর ব্লগটা দেখেন এবং এনজয় করেন। মোটকা মোটকা ধ্যান কেন ওড়ে অনেক চেষ্টা পরে আমিনাকে পাইলাম। এটা হচ্ছে যে আমিনা, মাহিমের এক্স গার্লফ্রেন্ড। সো মাহিমকে আমি খুঁজে আনতে আসি, তারপর দেখেন কি করি। এই মাহিম, এই এই মাহিম, তোমার এক্স গার্লফ্রেন্ড আমি খুঁজে পাইছি, তা তুমি কি খাওয়াবো আমাকে? কোথায় কোথায় কোথায়? আরে ভাই এক্স, রিল্যাক্স, কি খাওয়াবি কো? কি খাওয়াবি? টিপ কি দিবি? সব সব তাহলে আয় আমার সাথে, আমার সাথে আয়। এটা হচ্ছে তোর এক্স গার্লফ্রেন্ড। আরে ভাই মাহিম, তুই রাজি হ, তুই এনে এনে কিস করবি, এটা কিস করবি, ঠিক আছে? তোর ডিয়ার ফাইভান কিস কর, কিস কর, আরে বেটা কিস কর তোর ডিয়ার এটা। আমরা এখন সুইমিং এ যাচ্ছি। সুইমিং এ যাওয়ার আগে আমরা এখন সুইমিং এ ঢুকে পড়লাম, বুটকা ঢুকতেছে সাথে মাহিম এবং সাথে আমি আছি। সো দুই বন্ধু সুইমিং এ যাচ্ছে আর আমি একা একা যাচ্ছি, কিছু কর নেই। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাবা? আজকে তোমাদের সাথে খেলা হবে আমার, আজকে তোমাদের সাথে আমার খেলা হবে। আজকে তোমার এখানে কি করতে যাচ্ছ বন্ধু? হে শ্যাম ভাই, চেঞ্জ করবে, চেঞ্জ মহিলা তো সব ভাই শোনা দাও কি করবা। ও মাই গড, সিক্স প্যাক, সিক্স প্যাক, সিক্স প্যাক। সো আমি এখানে চলে যাচ্ছি, বাই বাই। পাগল, আমরা এখন পানিতে নামবো এখন। সো আমাদের ভিডিও দেখতে কেমন এনজয় কর।
সকালে প্রতি প্রহরে ঘুমে গেতকে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে তুই যে করেছিলি ভুল।
দেখলে ভাই নাই আমাদের সুইমিং করা শেষ, বই অনেক সুইমিং করছে, স্বাস্থ্য আজকে অনেক সুইমিং করছে, সিদ্ধা ভাই আজকে অনেক সুইমিং করলো অনেকদিন পর, অনেক ভালো লাগলো। রানা ভাই কেমন লাগলো? এমন হোয়াটসঅ্যাপ তো আমাদের সবাই সুইমিং করা শেষ, আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাবো। রাস্তায় তো আপনাদেরকে ভালো একটা সিনেমাটিক শট দেখাতে পারি নাই, এই আলাদিন পার্কের এরিয়াল ভিউগুলো আপনাদেরকে একসাথে সব একসাথে দেবো। তো আমাদের ভিডিওটা এখন বের হবো, বের হওয়ার পরে দেখা যাক কি করা যায়। এগুলো হচ্ছে মামা চিল চিল। তো আমি না জামাই, তুমি তো আজকে টান করলো না, কিছু করলো না, কি আমি আর কি তো আমি না রেডিয়েটার দিলাম তো কেমন লাগলো? ভাই চলো চলো গো ভাই, কি কথা শুনছ? কিরম চিল করছো রাস্কা? ওটা কেরাই কেরা হ্যাঁ ওটা জানছে কেরা হ্যাঁ কেরা হ্যাঁ আমি না দেখা হবে আবার নিউ একটা ব্লগে। আমরা এখন I'm alone.